হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসি মাইনিং। কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা খুবই ইম্পর্ট্যান্ট এবং এক্সাইটিং একটা প্ল্যাটফর্ম শেয়ার করছি, অবশ্যই মিস করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে আপনি এই প্রজেক্টে জয়েন করবেন। যদি এখন আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো আমরা যে প্রজেক্ট নিয়ে কথা বলছি তার নাম হচ্ছে মেটাকমস। তো অনেক ভালো একটা প্ল্যাটফর্ম দেখেই মনে হচ্ছে, এবং এদের প্রিসেল চলছে, আপনি এখানে পার্টিসিপেট করতে পারেন। পাশাপাশি আপনি রিসার্চ করবেন, অবশ্যই প্রত্যেকটা প্রজেক্টে রিসার্চ করে করে আপনাকে জয়েন করতে হবে। নিজের মতো করে রিসার্চ করবেন, সব থেকে ভালো হবে। তো এখানে আপনি সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। এনএফটি প্ল্যাটফর্ম লঞ্চ হবে এদের, তারপরে আপনি হোয়াইট পেপার চেক করতে পারেন এখান থেকে। মুভিং প্লেস দেওয়া রয়েছে, সরি, প্যাস পার্সেল। আচ্ছা, এখানে আরও অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে। এটা পার্টনার, মিডিয়া পার্টনার সম্পর্কে এখানে ইনফরমেশান পেয়ে যাবেন আপনি। পাশাপাশি রোড ম্যাপ পেয়ে যাবেন আপনি, লঞ্চ হবে আইসিও, তারপরে ওয়েব থ্রি ওয়ালেট লগ ইন লঞ্চ হবে, পি টু পি ক্রিপ্টো ট্রান্সফার লঞ্চ হবে, আরও অনেক ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে। আপনি একটু কষ্ট করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। স্টেকিং সিস্টেম অন হবে, পাশাপাশি আপনি আরও অনেক ইনফরমেশান নিচে পেয়ে যাবেন। তো এদের হোয়াইট পেপারটা চেক করতে পারেন আপনি এখান থেকে। হোয়াইট পেপারে সমস্ত প্রকার ইনফরমেশান দেওয়া রয়েছে, আপনি এখান থেকে দেখতে পারেন। যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, দেখতে পারেন ভিডিওগুলো, তারপরে যে প্রবলেম সলভের বিষয়টা এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি আরও অনেক ইনফরমেশান রয়েছে, আপনি জাস্ট হোয়াইট পেপারটা রিড আউট করলেই বুঝতে পারবেন যে প্রজেক্টটা কতটুকু জেনুইন। তো দেখে প্রজেক্টটা অনেকটাই জেনুইন মনে হচ্ছে, অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন। রোড ম্যাপ দেওয়া রয়েছে এখানে, তারপরে আপনি এখানে যদি আপনি টোকেন বাই করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন। এখানে আপনি আসার পর কানেক্ট করবেন মেটামাস্কের মাধ্যম দিয়ে, তারপরে এখানে আপনি কত ডলার দিয়ে বাই করবেন। সাপোজ $10 দিয়ে বাই করলে আপনি 79টা মিটেক টোকেন পাবেন, এবং এখানে আপনি অ্যাকসেপ্টে ক্লিক দিবেন, কন্টিনিউ করবেন। তো পাশাপাশি আপনি দেখেন যে কন্ট্রাক্ট অ্যাড্রেস রয়েছে এখানে, কন্ট্রাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনি এখান থেকে চেক করতে পারেন। কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দেখেন, এখানে টোকেন সাপ্লাই খুবই কম, এদের টোকেন সাপ্লাই আপনি এখানে দেখলে বুঝতে পারবেন মাত্র 3 মিলিয়ন সাপ্লাই, আহামরি সাপ্লাই না, জাস্ট 3 মিলিয়ন সাপ্লাই এদের টোকেন। তো অবশ্যই জয়েন করবেন। তো এখানে জয়েন করার জন্য কী করতে হবে, ফার্স্ট অফ অল প্রুফ অফ অথেন্টিকেশন দিতে হবে রিপ্লাইতে গিয়ে। আপনি রিপ্লাইতে আসার পরে আপনি কত সপ্তাহ থেকে কাজ স্টার্ট করছেন, সেমভাবে এখানে প্রুফ অফ অথেন্টিকেশন যে কোনো একটা কপি করবেন, কপি করে এখানে আপনি পেস্ট করবেন। তারপর এখানে আপনার ইনফরমেশানগুলো দিয়ে দিবেন, এবং অবশ্যই কত সপ্তাহ থেকে কাজ স্টার্ট করছেন সেটা এখানে মানে মেনশন করে দিবেন। তারপর আপনার ইনফরমেশানগুলো এখানে সাবমিট করবেন। তো এইভাবে আপনি জাস্ট প্রুফ অফ অথেন্টিকেশন দিয়ে দিবেন। তারপর এখানে আসে হচ্ছে $30,000 ওর্থ অফ টোকেন যারা ডিস্ট্রিবিউশন করবে এই বাউন্টি ক্যাম্পেইনের জন্য। 6 সপ্তাহ চলবে, 5 সপ্তাহ রানিং, আর 1 সপ্তাহের পরে আসে। আপনি 5 সপ্তাহের কাজও করতে পারবেন। 5 সপ্তাহ শুরু হচ্ছে 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, এর ভিতরে আপনি 5ম সপ্তাহের কাজও করতে পারবেন। এখানে সকল প্রকার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া রয়েছে, আপনি একটু কষ্ট করে দেখতে পারেন। পাশাপাশি আপনি বাউন্টি অ্যালোকেশন দেখতে পারেন, ফেসবুকের জন্য 15%, টুইটারে 15%, লিঙ্কডিনে 12%, টেলিগ্রামে 8%, রেডিটে 10%, আর্টিকেলে 20%, ভিডিওতে 20% অ্যালোকেশন দেওয়া রয়েছে। বাউন্টি ডিটেলসের ভিতরে এখানে আপনি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন। তারপরে এখানে আপনার আরও অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। জেনারেল রুলসের ভিতরে এখানে দেওয়া রয়েছে যে অবশ্যই গ্রুপগুলোতে জয়েন করতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে জয়েন করতে হবে। তারপর এখানে আপনি এই টেলিগ্রামে জয়েন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তারপর যেটা করবেন হচ্ছে উইকলি রিপোর্ট ফরম্যাট। আচ্ছা, একটা ভুল ইনফরমেশান প্রথমে দিয়েছি, সেটা হচ্ছে আপনি প্রুফ অফ অথেন্টিকেশন দিবেন সেম একইভাবে যেমনটা আমরা অন্যান্য বাউন্টিতে দিয়ে থাকি, এইখানে ফর্মুলাটা দেওয়া রয়েছে। এবং রিপোর্ট সাবমিট করার ক্ষেত্রে যদি আপনি টুইটার, ফেসবুক, টেলিগ্রাম রিপোর্ট সাবমিট করেন, সেক্ষেত্রে আপনি এই ফর্মুলাটা অবলম্বন করে আপনি রিপোর্ট সাবমিট করবেন, যেমনটা এখানে অনেকেই দিচ্ছে রিপোর্ট সাবমিট করার জন্য। ওয়েট, জাস্ট এ মিনিট। আচ্ছা, এইখান থেকে আমরা দেখি রিপোর্ট সাবমিট দেওয়ার ক্ষেত্রে উইকলি ডেট দিতে হবে, নেম, বাউন্টি ক্যাম্পেইন। আচ্ছা, কী কী ক্যাম্পেইনের রিপোর্ট আপনি সাবমিট দিচ্ছেন সেটা লিখে দিবেন, টেলিগ্রামের ইউজার নেম, লিঙ্ক টু ইয়ার ফেসবুক টুইটার প্রোফাইল লিঙ্ক, তারপর আপনি লিঙ্ক টু ইয়ার ওন পোস্ট অ্যান্ড রিপোস্ট রিটুইট লিঙ্ক, অর্থাৎ ফেসবুকে যে আপনি রিপোস্ট বা রিটুইট করেছেন সেগুলোর লিঙ্কও প্রোভাইড করতে হবে রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে। ফেসবুক ক্যাম্পেইনের ক্ষেত্রে অবশ্যই ফেসবুকে ফলো করবেন, 4টা শেয়ার করবেন, 75 ক্যারেক্টার বিশিষ্ট কিছু লিখবেন শেয়ার করার সময় অবশ্যই, অর্থাৎ আপনি যখন শেয়ার করবেন তখন শেয়ার টু নিউজ ফিডে ডিরেক্ট দিয়ে দিবেন, ডিরেক্ট টাইমলাইনে দিবেন না, নিউজ ফিডে দিয়ে আপনি কী করবেন,
75 ক্যারেক্টার বিশিষ্ট কিছু লিখবেন এই প্রজেক্ট সম্পর্কে, এবং মেক 5 অরিজিনাল পোস্ট। 4টা অরিজিনাল পোস্ট আপনার নিজের প্রোফাইল থেকে করতে হবে এবং তাদের ফেসবুক পেজ থেকে আপনি 4টা পোস্ট শেয়ার করবেন। 75 ক্যারেক্টার বিশিষ্ট কিছু লিখতে হবে। এইভাবে জাস্ট এখানে আপনি টার্মস কন্ডিশনগুলো পড়ে নেবেন এবং অবশ্যই আপনার 50 ফ্রেন্ডস বা ফলোয়ার থাকতে হবে। অবশ্যই প্রত্যেকটা পোস্ট এবং শেয়ারের ক্ষেত্রে আপনি এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন এবং কমেন্ট করবেন অ্যাট লাস্ট 3টা প্রত্যেক সপ্তাহে। এইভাবে আপনার যেমন ফ্রেন্ড ফলোয়ার থাকবে তেমন স্টেক আপনি এখান থেকে পাবেন। এবং রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন করে আপনি অবশ্যই এই ফর্মটা রেজিস্টার করবেন, বিকজ এইখানে আপনি রেজিস্টার না করলে আপনার নামটা তাদের স্প্রেডশিটে যোগ হবে না। আর যতক্ষণ না পর্যন্ত আপনার নামটা স্প্রেডশিটে যোগ হবে ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করেও কোনো প্রকার বেনিফিট বা প্রফিট হবে না, বিকজ আপনি স্টেকই পাবেন না। এখানে ফর্ম ফিল আপ করাটা আপনার একবার ফিল আপ করলেই হবে। ইমেল দিবেন, বিটকয়েনটেকের ইউজার নেম, বিটকয়েনটেকের প্রোফাইল লিঙ্ক, ফেসবুকের প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন, টেলিগ্রামের ইউজার নেম দিয়ে দেবেন, আপনার ফ্রেন্ড সংখ্যা কত ফেসবুকে সেটা লিখে দেবেন। তারপর এখানে আপনি প্রুফ অফ অথেন্টিকেশনের পোস্টের লিঙ্ক দিবেন, অর্থাৎ যেটা আপনি প্রুফ অফ অথেন্টিকেশন দিলেন এখান থেকে সেটার লিঙ্ক আপনি এখানে প্রোভাইড করবেন। এখানে আপনার বিটকয়েনটেকের ওয়ালেট অ্যাড্রেস মানে আপনার মেটামাস্ক অ্যাড্রেস দিয়ে দেবেন, সাবমিট করে দেবেন। এইভাবে আপনি টুইটার ক্যাম্পেইনে জয়েন করবেন, এখানেও বেশ কিছু রুলস দেওয়া রয়েছে, রুলসগুলো ফলো করবেন এবং আপনি জয়েন করবেন এবং অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবেন। লিঙ্কডইন ক্যাম্পেইনেও এখানে রুলস দেওয়া রয়েছে, রুলসগুলো ফলো করে আপনি কাজ কমপ্লিট করবেন এবং অবশ্যই এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন। টেলিগ্রাম ক্যাম্পেইনের ক্ষেত্রে অবশ্যই আপনি রুলসগুলো পড়বেন, রিজাল্ট করলে বুঝতে পারবেন যে কীভাবে আপনি টেলিগ্রাম ক্যাম্পেইনটাতে জয়েন করবেন। অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে হবে যদি আপনি টেলিগ্রাম ক্যাম্পেইনে জয়েন করে থাকেন। রেজিট ক্যাম্পেইন রয়েছে, আপনি এখানেও সেম প্রসিডিউর অবলম্বন করে জয়েন করতে পারবেন, অবশ্যই ফর্মটা ফিল আপ করতে হবে যদি আপনি রেজিট ক্যাম্পেইনে জয়েন করেন। আর্টিকেল ক্যাম্পেইনের ক্ষেত্রে এখানে রুলস দেওয়া রয়েছে, এই রুলসগুলো ফলো করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। এবং 2টা আর্টিকেল আপনি সর্বোচ্চ লিখতে পারবেন প্রত্যেক সপ্তাহে, লিখে আপনি অবশ্যই রিপোর্ট দিয়ে দিবেন অথবা রেজিস্ট্রেশন ফর্মে হয়তো বা দিতে হতে পারে অথবা রিপোর্টে দিতে হবে। এখানে রিপোর্টে দেওয়ার কথা বলেছে, আপনি রিপোর্ট দিয়ে দিবেন। তো ভিডিও ক্যাম্পেইনের ক্ষেত্রেও আপনি জাস্ট ভিডিও মেক করবেন এবং আপনি ভিডিও লিঙ্ক সহকারে এই ফর্মটা ফিল আপ করবেন অথবা আপনি রিপ্লাইতে গিয়ে ভিডিও লিঙ্কটা দিয়ে আপনি রিপোর্ট দিয়ে দিবেন। তো এই হচ্ছে বিষয়, এখানে আপনি স্প্রেডশিট পেয়ে যাবেন, এখান থেকে আপনি চেক করতে পারবেন আপনার কতটুকু স্টেক আপনি পাচ্ছেন, কতটুকু টোকেন পাচ্ছেন, কত ডলার ওয়ার্থ অফ টোকেন আপনি এখান থেকে পাচ্ছেন। তো এ হচ্ছে মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, বাই বাই।